নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আজকে টাকার কয়েনের একটি বিশেষ উপায় আপনাদের সঙ্গে শেয়ার এবং তার থেকে যে দারুণ দারুণ বেনিফিট আপনারা পেতে পারেন সেটি অবশ্যই সম্পূর্ণ ডিটেলস এ বলব কি করবেন কেন করবেন কিভাবে করবেন খুব সহজ উপায় তবে মনে রাখবেন এটা কিন্তু কোনো রেকি সাবজেক্ট নয় এর মধ্যে সংক্রান্ত কোনো ব্যাপার নেই তবে এটি একটি বিশেষ বিশেষ করে দেখতে টোটকা মাঝে মাঝে আমি আপনাদের জন্য বেশ কিছু ছোট ছোট উপায় টিপস অ্যাঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড এরকম কিছু না কিছু দিয়ে থাকি যেগুলো কিন্তু আপনারা ঘরে বসেই ইউজ করে অ্যাপ্লাই করে খুব ভালো ভালো রেজাল্ট পান যা অনেকেই শেয়ার করেন আবার অনেকেই হয়তো ইউজ করছেন কিন্তু সবসময় হয়তো শেয়ার করে উঠতে পারেন না কমেন্ট বক্সেও হয়তো অনেকেই জানাতে পারেন না কিন্তু দু বছর তিন বছর চার বছর পরে গিয়ে জানতে পারি যে আপনারা আমার ফলোয়ার্স আপনারা আমার সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স এবং দু তিন বছর পরে গিয়ে দেখা যাচ্ছে যে কখনো কখনো কেউ কেউ অনেকেই রেকি শিখতে আসছে আমার কাছে বিভিন্ন রকম উপায়গুলো করেও তো যাই হোক আজকে যে উপায়টি বলতে চলেছি এটি আপনাদের কিন্তু জীবনে আমূল এক পরিবর্তন অবশ্যই বয়ে নিয়ে আসতে পারে সমৃদ্ধি সচ্ছলতার পথে তবে আজকের ভিডিওতে একটি বিশেষ উপায় অবশ্যই বলে দেব এর সঙ্গে সঙ্গে যে অনেকেই নজরদোষ জাদুতন্ত্র এসব এর ভয়ে ভীত হয়ে থাকে ক্ষতি হচ্ছে বলে বলেন যে কি করবো এর থেকে সাধারণত যারা আমরা রেকি হিলিং করি তো তাদের কাছে অনেকগুলো পদ্ধতি থাকে কট কাটিং করার এবং হিলিং প্রক্রিয়া সেগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করলে এই সমস্ত সমস্যা থেকে মুক্ত থাকতে পারি কিন্তু যারা জানেন না তারা কি করবে তাদের জন্য আজকে সারা শস্যের বিশেষ উপায়ও বলে দেব ঘরে বসে অ্যাপ্লাই করুন দেখবেন আগের থেকে অনেক ভালো আছেন এই সমস্ত সমস্যা থেকে হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা রেকি শিখতে চাইছেন হলিফাই রেকি থ্রি অথবা উসু রেকি বা ট্র্যাডিশনাল রেকি লামা ফেরা হিডিং কোর্স ক্রিস্টাল ডাউজিং কোর্স অথবা অ্যাঞ্জেল থেরাপি আমার কাছে অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা সরাসরি এসেও আমার কাছে ক্লাস করতে পারেন কিন্তু যে উপায় দিচ্ছি এটি ঘরে বসেই আপনি অ্যাপ্লাই করতে পারেন যেটি কোনো রেকি টোটকা নয় রেকিতে কোনো টোটকা বলি না এটা হচ্ছে আলাদা একটি উপায় যে উপায় করলে আপনারা অনেক অংশেই কিন্তু সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন অনেকটা সময়ের জন্য ধরুন কারোর বাড়িতে কারো না কারোর বিয়েতে বাধা আসছে মানে একদম বিয়ে কোনোভাবেই হচ্ছে না অথবা আপনি কাজকর্ম যেটাই করছেন না কেন সেই কাজে কিন্তু বাধা আসছে ব্যবসা পুরো বন্ধ হয়ে গেছে বলতে গেলে যে কাজেই হাত দিচ্ছেন সেই কাজেই কিন্তু বিঘ্ন এসে আপনার জীবনটাকে একদম দুর্বিশহ করে তুলছে আপনি অনুভব করছেন বুঝতে পারছেন যে আপনার বাড়িতে বা আপনার ব্যবসা ক্ষেত্রে খারাপ আপনার বাড়িতে ভালো কোন না বাড়ি থেকে বেরিয়ে সময় রয়েছেন বাইরে রয়েছেন তখন যতটা না আপনি ভালো আছেন বলে ফিল করছেন যখনই বাড়িতে আসেন তখন কিছুতেই কিছু ভালো লাগছে না আপনার সঙ্গে এমন কিছু ঘটছে যে কাজগুলো হয়তো ঘটা সম্ভব নয় আপনার সঙ্গে বা কেন হচ্ছে আপনি বুঝতে পারছেন না অকারণে আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করছে শত্রুতা করছে অন্যের ঈর্ষার কারণ হয়ে উঠছেন এবং আপনি কিছুতেই অর্থ সঞ্চয় উঠতে পারছেন না ভুল বোঝাবুঝি অকারণ হচ্ছে সঞ্চয় কিছুতেই হচ্ছে না সেই ক্ষেত্রেও আজকের এই উপায় কিন্তু অসাধারণভাবে হেল্প করতে পারে আপনাকে হয়তো আপনি অনেক উপায় অবলম্বন করছেন কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না লাভ হচ্ছে না আজকে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ এই উপায় যার বিশ্বাস করেন শুধু তারাই করবেন কোনো ব্যাপার নেই এমন যে আপনাকে করতেই হবে যদি আস্থা থাকে বিশ্বাস থাকে তখনই কোনো উপায় করবেন আর যখন বিশ্বাস আপনার মনের মধ্যে গেঁথে বসবে আর সেটাকে যখন আপনি পালন করবেন তখন দেখবেন সেটা খুব তাড়াতাড়ি কিন্তু পূর্ণ হয় অ্যাকচুয়ালি পজিটিভ চিন্তাভাবনাই আমাদের পজিটিভ দিকে ঠেলে দেয় কিন্তু যদি মন প্রথম থেকে কোনো কিছুর প্রতি অবিশ্বস্ত থাকে আমার দ্বারা কিছু হবে না ওরা বলছে এটা হয় না তো হবে না এরকম যদি মত নিয়ে আপনি চলতে যান তখন কিন্তু কেউ হাত ধরে আপনাকে বাঁচাতে আসবে না হয়তো অনেকে অনেক রকম কথা বলবে কিন্তু কখনোই আপনাকে রক্ষা করবে না আজকের এই উপায় কিন্তু আপনাকে সেই সমস্যা থেকে তুলে ধরার উপায় খুব হয়তো শত্রুতার কবলে পড়ে গেছেন সেখান থেকেও কিন্তু তার জন্য উপায় আপনাকে মুক্তি দেবে এগারোটি সাদা সর্ষে নেবেন করে দেখবেন এগারোটি সাদা সর্ষে বিশ্বাস থাকে করে দেখবেন আর যা বলছি একটু মনে রাখবেন একটু কর্পূর নেবেন কর্পূর যে কোনো কর্পূর ভালো কর্পূর নেবেন এবং একটি কাগজের মধ্যে যে কোনো সেটা খবরের কাগজ হতে পারে যে কোনো কাগজ কাগজের মধ্যে ওই কর্পূর রাখবেন তার সঙ্গে ওই এগারোটি যে সর্ষে রাখবেন হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন নিয়ে কপালের সঙ্গে ঠেকিয়ে আপনি অ্যান্টি ক্লক ওয়াইজ করে ঘোরাবেন সাপ পাক এবং যখন ঘোরাবেন তখন আপনি শুধু ফিল করবেন অনুভব করবেন আপনার জীবন থেকে যে যে বাধাগুলো আপনি এখনো পর্যন্ত করছেন সেই বাধাগুলো ফেস আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে দূর হয়ে যাচ্ছে নির্মূল হয়ে যাচ্ছে যখন যে যে সমস্যায় হোক কারোর বিয়ের জন্য হলে সে বিয়ের কথা ভেবে যে আমার এই বাধাটা কেটে গেছে কারোর শত্রুতা থাকলে সেটা যদি কারো ব্যবসায় উন্নতি না হচ্ছে ব্যবসা প্রচন্ডভাবে ডিস্টার্ব ফিল করছেন সেই ক্ষেত্রে করতে পারেন যদি দেখেন যে বাড়িতে কোনো ছেলে বা মেয়ে পড়াশোনায় অবাধ্য খুব অবাধ্য চঞ্চল হয়ে উঠছে তার ক্ষেত্রে তার মাথার চারদিকে সেম প্রক্রিয়াই করতে পারেন যে কোনো ক্ষেত্রে করলেন করার পর যে সাত পাক ঘোরানো হয়ে গেল একটি পাত্রের মধ্যে নেবেন ওই সর্ষে এগারোটি সর্ষে এবং কর্পূর আর কাগজের মধ্যে রাখবেন রেখে আগুন ধুয়ে যাবেন কর্পূরে ওটা একসঙ্গে জ্বলে যাবে জ্বলে পুরো ছাই হয়ে যাবে নিভে যাবে ঠান্ডা হয়ে যাবে হয় আপনি ময়লা ফেলার জায়গায় ফেলে দিন বা ডাস্টবিনে যেখানে খুশি ফেলে আপনি হাত মুখ ধুয়ে নিন পরিষ্কারভাবে পরপর তিনটে দিন করবেন যে কোনো সময় করতে পারেন এই ক্ষেত্রে আপনি স্নান করে উঠেও করতে পারেন আপনি সন্ধ্যাবেলা করতে পারেন রাত্রিবেলা করতে পারেন জাস্ট তিনটে দিন করবেন যখনই এরকম ফিল করবেন জাস্ট এই ছোট্ট একটি টোটকা এটা দক্ষিণ ভারতীয়রা খুব ভালো করে এবং তারা খুব ভালো বেনিফিট পায় এবং আমি এর আগেও অনেকে খুব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল অবস্থা থেকেও কিন্তু তারা হেল্প পেয়েছে এখানে কোনো লজিক খুঁজলে হবে না কিন্তু দেখুন ম্যাজিকের মতো কিন্তু আপনার সঙ্গে কাজ হচ্ছে আগের থেকে আপনার বাধাগুলো কিন্তু খুব সহজে কেটে যাবে এটা হচ্ছে একটা টেকনিক এবার যেটা বলবো এক টাকার একটি উপায় বলবো সমৃদ্ধির জন্য ব্যবসায় উন্নতি আসার জন্য হাতে টাকা থাকে না সঞ্চয় হয় না কাজের উন্নতির জন্য কিন্তু একটা টেকনিক করা যেতে পারে কি করবেন যে কোনো বৃহস্পতিবার অথবা শুক্রবার এক টাকার একটি কয়েন নেবেন স্নানের পর আপনি আপনার যে ইষ্টদেবতা যে দেবতার প্রতি আপনার ভক্তি সদা সর্বদা বিদ্যমান যাকে ভীষণভাবে মানেন তার নাম স্মরণ করে হাতের মুঠোতে এক টাকার কয়েন রাখবেন রেখে চোখ বন্ধ করে আপনার জীবনের সমৃদ্ধি সচ্ছলতা প্রার্থনা করবেন এবং সমৃদ্ধি সচ্ছলতা প্রার্থনা করে আপনি অনুভব করবেন ইমাজিন করবেন যে আপনার জীবনের সেই অর্থনৈতিক বাধাগুলো কেটে গেছে ব্যবসায় বাধাগুলো কেটে গেছে এবং করার পর একটি মন্ত্র জপ করবেন মন্ত্রটি হচ্ছে অথবা কতবার জপ করবেন একশো আট বার জব করবেন এবং একশো আট বার জব করার পর ওই যে টাকাটি আপনি আপনার ঠাকুরের আসনে রেখে দেবেন এক সপ্তাহ রেখে দেবেন একদম প্রথম বৃহস্পতিবার করলে পরের বৃহস্পতিবার টাকা নিতে হবে শুক্রবার করলে তাহলে আপনাকে পরের শুক্রবারটা স্নান করে উঠে নিতে হবে নিয়ে আপনি ওই টাকাটি যে কোনো মন্দিরের যে দান বাক্স আছে সেই দান বাক্সে দিয়ে আসবেন এবং সেখানে একটু মিষ্টি ফল ধূপ ধুনো যা দিতে পারেন একটু মোমবাতি অর্পণ করে আসবেন ব্যাস এরকম পর তিন সপ্তাহ করবেন একই প্রক্রিয়া জাস্ট পড়ে দেখুন আপনার জীবন থেকে দেখবেন যে অর্থনৈতিক বাধাগুলো আসছিল সেগুলো কিন্তু খুব দ্রুত কাটতে শুরু করবে। খুব সহজ সহজ উপায় সহজ সহজ টিপস কিন্তু অ্যাপ্লাই করলে এর থেকে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাওয়া যায় তো অ্যাপ্লাই করে দেখুন সবাই খুব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হবে ধন্যবাদ